আজ কক্সবাজারে 19টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে যোগ দেবেন মহেশখালীর মাতার বাড়িতে জনসভায়। কাল নরসিংদীতে পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান হবে প্রায় 30,000 মানুষের। জামালপুরের সরিষাবাড়িতে আমন ধানের বাম্পার ফলন, খুশি কৃষকরা, ব্যস্ত ধান কাটা ও মাড়াইয়ের কাজে। আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। 19টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে চান্দেরপাড়া এলাকায় ঝিনুকের আদলে নির্মিত আইকনিক রেল স্টেশন, 2000 কক্সবাজার রেলপথ ও মহেশখালীর মাতার বাড়িতে নির্মিত 1200 মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বেলা 11টার দিকে রেল স্টেশন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে দ্বীপ উপজেলা মহেশখালীর মাতার বাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। দীর্ঘ 28 বছর পর মহেশখালীর মাতার বাড়ি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে রেল লাইন ও আইকনিক রেল স্টেশন উদ্বোধনের সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসছেন, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে কক্সবাজারে পৌঁছবেন। ইতিমধ্যে এখানে যে আইকনিক রেল স্টেশনটি শুভোদ্বোধন করে সেখানে সুধীর সমাবেশে আমি রয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সুধীর সমাবেশে বিভিন্ন রাজনীতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের মানুষ কিংবা অতিথিরা ইতিমধ্যে খানায় খানায় ভরে গেছে। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। তো তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এই সমাবেশে তিনি যোগ দেবেন। তিনি এখান যে আইকনিক রেল স্টেশনটি শুভ উদ্বোধনের পরপরই তিনি রামু রেল স্টেশনে পৌঁছবেন রেল যোগে। সেখান থেকে তিনি রামু ক্যান্টনমেন্ট হয়ে হেলিকপ্টার যোগে তিনি মহেশখালীর মাতার বাড়ি বিশাল জনসমাবেশে তিনি যোগ দেবেন। তো এই আইকনিক রেল স্টেশনটি ছাড়াও তিনি ছোট বড় আরও 19টি মেগা প্রকল্পের শুভ উদ্বোধনের কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটি আনন্দঘন মুহূর্ত এখানে অপেক্ষা করছে যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তো সব মিলিয়ে কিন্তু একটি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, অতি আগ্রহে কিন্তু অতিথিরা বসে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে পৌঁছবেন এবং এখানকার যে আইকনিক রেল স্টেশন সহ ছোটো বড় আরও 19টি মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে তিনি এখানে ভাষণ দেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট, আপনাকে জানিয়ে দেওয়া হবে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে নরসিংদীবাসী। আগামীকাল ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারখানাটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশে সারের ঘাটতি পূরণের পাশাপাশি কর্মসংস্থান হবে প্রায় 30,000 মানুষের। নরসিংদী প্রতিনিধি তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হীরা। দেশের কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে 2018 সালের 24 অক্টোবর উচ্চ ক্ষমতা সম্পন্ন, শক্তি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি নির্ভর একটি সার কারখানা নির্মাণের উদ্যোগ নেয় সরকার। চীনের CC7 এবং জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে 2020 সালের 10 মার্চ ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ শুরু করে। সময় শেষ হবার আগেই কাজ শেষ হওয়ায় 12 নভেম্বর প্রকল্পটি উদ্বোধনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 19 বছর পর নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী, তাই তার আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এলাকাবাসীর মাঝে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা নরসিংদীর শহরটাকে পুরাটাই আমরা একটা জনসভা রূপান্তরিত করে দেখায় দিব। আমাদের দেখবেন যে পুরো নরসিংদী শহর মানে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতি থাকবে বলে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি। আমরা অত্যন্ত খুশি জেলাবাসী যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদেরকে দেখতে আসছে একটা জনসভায়, উনি বক্তব্য রাখবেন, কথা বলবেন। আমাদের জেলার সকল মানুষ বিশালভাবে আনন্দিত এই ব্যাপারে। আমেনা হীরা, মাইটিভি।
বিএনপি নিজের কবর নিজেই খুঁড়ছে, এই কবর থেকে বিএনপি আর উঠতে পারবে না। তারেক জিয়াকে দেশে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শুক্রবার ময়মনসিংহের মুক্তাগাছায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং হত্যার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা দিয়ে অসহায় মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজ মাঠ প্রাঙ্গণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, যারা প্রমাণিত দুর্নীতিবাজ খুনি তাদেরকে এই দেশে মানুষ ভোট দেবে না। বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছে, কিছু উন্নয়ন বাকি রয়েছে, যেটুকু বাকি রয়েছে সেই উন্নয়নটুকু করার জন্য আরও একবার জনগণ শেখ হাসিনার সরকারকে ভোট দেবে। পিরোজপুর সদর উপজেলার কালীগঙ্গা নদীর ওপর কলাখালি চাঁদকাঠি সেতুর ভিত্তিপ্রস্তর ও উন্নয়ন সমাবেশে বক্তব্যকালে তিনি একথা বলেন। নরসিংদীর বেলাব উপজেলার নীলখিয়া মডেল কলেজের উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী 12 নভেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নরসিংদীর উন্নয়ন তুলে ধরতে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান নেতাকর্মীদের। গতকাল কলেজের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শমশের জামান ভূঁইয়া রিটনের আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান খান সহ অনেকে উপস্থিত ছিলেন। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, নির্বাচনে কোনো দল আসুক না আসুক সেটা বিষয় নয়, সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। বিএনপি বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অংশ নেবে না। নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার। গতকাল টাঙ্গাইলের কালীহাতি উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি একথা বলেন। সন্ত্রাস নৈরাজ্যের পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি। শুক্রবার রাজধানীর কামরাঙ্গীরচরে শান্তি এবং উন্নয়ন শোভাযাত্রা পূর্ববর্তী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস শুরু করছে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে এমপি বা মন্ত্রীর ছেলে হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন না, পরিচয় দিতে গর্ববোধ করে শহীদ আহসানুল্লাহ মাস্টারের ছেলে বলে, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ প্রাঙ্গণে বৃহত্তর টঙ্গী, গাছা এবং পুবাইল শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির মতবিনিময় সভায় মানুষ করার কারিগরদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের বাজারে এসেছে শীতকালীন প্রায় সব ধরনের সবজি, কিন্তু নানা অজুহাতে কমছে না এসব সবজির দাম। ভোক্তারা বলছেন, গত বছরের তুলনায় এবছর শীতকালীন সবজির বাজার চড়া, সবজি বাজারে গেলে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলছে না। দেখা যায় শীতের আগাম সবজি আসতে শুরু করেছে চট্টগ্রামের সবজির বাজারে। বেচা কেনার সরব থাকলেও যোগানের তুলনায় চাহিদা বেশি হওয়াতে বেশিরভাগ সবজির দাম নাগালের বাইরে। খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজপুর এলাকায় অবস্থিত পপুলার পাটির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে হঠাৎ করেই তারা পাট গোডাউন থেকে প্রচণ্ড ধোঁয়া দেখতে পান। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা এবং টুটপাড়া ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় সাংবাদিকের বসতঘর সহ 15টি বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, আহত হয়েছে অন্তত 4 জন। মাদারীপুর পৌরসভার 7 নং ওয়ার্ডের পাগদি এলাকায় শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ এবং কারখানা ভাঙচুরের ঘটনায় 11টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকাল 8টার দিকে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, বেরোন এবং নরসিংহপুর এলাকায় গিয়ে কারখানাগুলোর সামনে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেওয়া দেখা গেছে। এই সময় অনেক কারখানার ফটকের সামনে কিছু শ্রমিকদের কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যায়। আমদানির পর নানা কারণে চট্টগ্রাম বন্দর থেকে খালাস না হওয়া 110 টন গুঁড়ো দুধ, 45,000 কেজি আদা, 43,200 কেজি কমলা উন্মুক্ত নিলামে তুলেছে কাস্টমস হাউস। আগামী 13 নভেম্বর সকাল 11:30 সংস্থাটির নিলাম শাখায় প্রকাশ্যে এই নিলাম অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছেন কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মাহফুজ আলম। আগামীকাল রোববার 12 নভেম্বর নিলামে অংশগ্রহণকারীদের বন্দরে সংরক্ষিত এলাকায় পণ্য পরিদর্শনের সুযোগ রয়েছে। দর্শক, এবার আমাদের কৃষি। জামালপুরে সরিষা বাড়িতে উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে ও ভালো বীজ সরবরাহ করায় এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। ধান কাটা এবং মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক এবং শ্রমিকরা। দাম ও ফলন এ দুটোই ভালো পাওয়ায় কৃষকেরা মহা খুশি। প্রতিনিধি এ এস এম জুলফিকার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামসরাবি জোচ্ছাস। জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিগত বছরের চেয়ে এবছর আমন ধানের ফলন দ্বিগুণ হয়েছে। এ উপজেলায় হাইব্রিড জাতের পরশমণি, মাধবী, 29, 39, 49 ও বিনা জাতের ধান চাষ করেছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় রোদের আলোয় ঝলমল করছে মাঠ জুড়ে কৃষকের সোনালী আমন ধান। ধানের মৌ মৌ গন্ধে চাষিদের কণ্ঠে শোনা যায় আনন্দের গান, কৃষানির মুখে হাসির ঝিলিক। ধান কাটা শেষের দিকে এবং কি শেষ হয় নাই, ভালো ফলন তো হয়েছে, ধানের ফসল আমাদের ভালো হয়েছে এবং আমরা খুব খুশি হয়েছি। এ অঞ্চলের কৃষক এজেট ধানের চাষ বেশি করেন। এ জাতের ধান উচ্চ ফলনশীল, পানি, কীটনাশক ও ঔষধ কম লাগে বলে জানান কৃষকেরা। তবে ধানের দাম আর একটু বাড়লে বেশি লাভবান হবে বলে আশা তাদের। যদি বাজার ভালো থাকে তাহলে ভালো গৃহস্থ লাভবান, ধানের ফলন ভালো, যদি বাজারটা ভালো থাকে ইনশাআল্লাহ ভালো পর্যাপ্ত পরিমাণে লাভবান হইতে পারে। ধান দাম ভালো হলে খুব লাভবান হবে ইনশাআল্লাহ। আমন ধান চাষে কৃষকদের বিভিন্ন পরিকল্পনায় পরামর্শ ও সহযোগিতার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি, যার ফলে আমাদের এই সরিষাবাড়ি উপজেলা 4,600 হেক্টর জমিতে 100-150 আমনের চাষাবাদ হয়েছে এবং আমরা আশা করছি আমাদের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হবে। উপজেলায় 8টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় 15,220 হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে, যা উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 61,516 মেট্রিক টন। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। বাগেরহাটের রামপালে প্রাইভেট কার মোটরসাইকেলের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছে। খুলনা মোংলা মহাসড়কের রামপাল উপজেলার রণসেন মাছের আড়তের সামনে মোংলাগামী একটি প্রাইভেটের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজ্জাক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের যাত্রী হারুনা রশিদকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী এবং স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় শিশু কন্যা তাহরিন জাহান ফাহা। শুক্রবার উপজেলার কাঞ্চন রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার নাজমুল ইসলাম বাবু ও তার স্ত্রী তাহমিনা আক্তার। বিস্ফোরক ও নাশকতা মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেফতার করে পুলিশ। গতকাল পৌর এলাকার সবুজবাগ এরিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, গত 29 অক্টোবর টাঙ্গাইল সদর থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। বরিশালে জাতীয় পার্টি জেলা ও মহানগরের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক প্রতিবাদী সমাবেশে জাতীয় পার্টি মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
দক্ষ রাজনৈতিক নেতৃত্বের অভাবে গাইবান্ধা কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিমত ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত উপদেষ্টা মশরুর মাওলা। তিনি বলেন, গাইবান্ধা উত্তরাঞ্চলের অবহেলিত একটি এলাকা হলেও পাশের জেলায় উন্নয়ন হয়েছে, অথচ এই জেলায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। গতকাল গাইবান্ধায় পাবলিক লাইব্রেরি হল রুমে কর্মহীন দুস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি অবরোধের প্রতিবাদে এবং খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাবলুর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু বিপদ ভঞ্জন পাড়ে, উপজেলা মহিলা সভানেত্রী রীতা রানী পাড়ে, দলিত নেতা দিলীপ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার বিশেষ বর্ধিত ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ চত্বরে বিশেষ বর্ধিত এবং প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগ সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্টের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলোর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার সহ আরও অনেকে। ঢাকা দুই আসনের অন্তর্গত কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় গণসংযোগ করেছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। গতকাল রাজাবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে তিনি ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি জনসাধারণের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আবারও নৌকার পক্ষে ভোট চান। গণসংযোগে বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জেডে জিন্না, ইউপি চেয়ারম্যান আসকর আলী উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের উদ্যোগে উন্নয়ন এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুক্তির সোপানে যুব পরিষদের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এই উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জান্নাত তারা তালুকদার হেনরি। এই নৈরাজ্য রুখতে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় 7 কোটি টাকা ব্যয়ে কাউখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। কাউতলী জামে মসজিদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওয়ামা ওবায়দুল মুক্তাদী চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন সহ আরও অনেকে। যশোরের মনিরামপুর উপজেলার বিপ্রকোনা দাখিল মাদ্রাসায় নবনির্মিত 4তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা। মাদারীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালকিনি এবং ডাসার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যা অধ্যাপিকা তাহমিনা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফিকুজ্জামান শাহিন সহ অন্যান্যরা। বরিশালে গৌর নদীতে সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে ফিলিস্তিনি নাগরিকদের জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা বড় দুলালিয়ে বাইতুন নূর জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠান মসজিদে কমিটির সভাপতি নুরুল ইসলাম খান ওসির সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা বেলায়েতুল্লাহ রহমানি, শিক্ষক ইমামউদ্দিন ওসামা। নড়াইলের লোহাগড় উপজেলা পরিষদে পুকুর স্কুল ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগড় উপজেলা সহকারী কমিশনার আরফিন জাহান, ক্রীড়া সংগঠক দিলীপ চক্রবর্তী সহ অনেকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। টাঙ্গাইল নাগরপুরে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইনসাফ আলী ওসমানি। ভাররা ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল 6 আসনের সংসদ সদস্য আসানুল ইসলাম টিটু। খেলা শেষে দুই দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ বালক বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রামা ওবায়দুল মুক্তাদির চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোরাহর আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তার সহ আরও অনেকে। শেরপুরে অনুষ্ঠিত তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে 6 নং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং 1 নং ওয়ার্ল্ড রানার আপ হয়েছে। শেরপুর পৌরসভার আয়োজনে 10 নভেম্বর শুক্রবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান বিজয়ী এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নাদিয়া আলম, আল্লাহ হাফেজ।